أشهد أن لا লা ইলাহার মধ্যে দুইটা অংশ আছে, কয়টা অংশ আছে? যেটা আমাদের সমাজের লোকেরা বুঝে নাই, আবু জাহেল আবু লাহাবরা ক্লিয়ার বুঝতে পেরেছিল, লা ইলাহা মানে হচ্ছে আমাদের যত দেব দেবী আছে, লাত মানাত উজ্জা মক্কার আশপাশের 360 মূর্তি, এই সবগুলোকে বর্জন করতে হবে। আমাদের যত পীর বুজুর্গ আছে তাদের যত ক্ষমতা স্বীকার করা হয় সব বর্জন করতে হবে। আমাদের মানব রচিত যত নিয়ম কানুন আছে, রসম রেওয়াজ আছে, আইন বিধান আছে, এই সবগুলো বর্জন করতে হবে। ইল্লাল্লাহ বলে এক আল্লাহকে গ্রহণ করতে হবে, এটা বুঝতে পেরেছিল। এটা আয়াত স্পষ্ট করে দিচ্ছে সূরা সফফাতের 36 নম্বর আয়াত। তারা বলছে আইন্না লা তারিকু আলিহাতিনা, আমরা কি আমাদের আলিহাদেরকে তরক করব, ছেড়ে দিব, বর্জন করব? একজন পাগল কবির কথায় দুই গালি। আমি বইটার মধ্যে লিখেছি যে এক শ্বাসে দুই গালি লেখা আছে, এক শ্বাসে দুই গালি। এরপরে গালি আরো বাড়ছে, গালি আরো বাড়লো, শেষে গিয়ে আরো বলল কি, সূরায়ে সাদের 5 নম্বর আয়াতে আছে অকালাল কাফিরুন হাযা সাহিরুন কাযযাব। সাহিরুন আর দুইটা, সাহির মানে জাদুকর, কাযযাব মানে মিথ্যাবাদী। তার গালি কয়টা হলো এখন? তার মানে বুঝতে হবে তাওহীদের দাওয়াত যত বাড়বে ততই কাফের মুশরিক এবং তাগুতের গায়ে তত আগুন লাগবে এবং মুসলিমদের তারা বেশি খেপে যাবে। তাওহীদের দাওয়াত যত বেশি হবে তাগুত তত খেপে যাবে, তাওহীদের পাওয়ার যত বাড়বে তাগুতের বিরোধিতার পাওয়ার তত বাড়বে। এটা মনে রাখতে হবে। এখন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আমাদের বিরুদ্ধে কেউ কিচ্ছু বলে না, জিকির করে আমার দেশে দেখবেন হালকায় জিকির, এটা বিভিন্ন মসজিদে আছে, এরা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে কলব ফাটাই ফেলে, কিন্তু এরপরেও তাদের কেউ বিরোধিতা করে না। মিশরের সাইয়েদ কুতুব রহমাতুল্লাহ আলাইহির ইতিহাস আপনারা জানেন, উনি যখন মানুষকে এই লা ইলাহা ইল্লাল্লাহর যে সাক্ষী এটা বুঝাবার কাজ শুরু করলেন, বই লেখলেন, এক পর্যায়ে তাকে জেলে আবদ্ধ করা হলো, ফাঁসির রায় দেওয়া হলো। ওনার জীবনীতে এসেছে রাতের বেলায় একজন আসলেন মৌলভী সাহেব ওনাকে তওবা পড়াবার জন্য। আমাদের দেশেও নিয়ম আছে, কারো যদি ফাঁসির হুকুম হয় মুসলমান তো তাকে আগে ওই জেলখানার ইমাম সাহেব গেলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ায়, কালমা পড়ায়, ওনাকেও কালেমা পড়াবার জন্য গেল। সৈয়দ কুতুব রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন আপনি কে? বলে আমি এই জেলখানা মসজিদের ইমাম সাহেব। তো কি মনে করে আসলেন? বলে আসলাম আপনার তো আগামীকাল ফাঁসি হতে যাচ্ছে, আর নিয়ম হল কোন মুসলমানদের ফাঁসির আগে তাদেরকে কালেমা পড়ানো হয়, তওবা করানো হয়। উনি বললেন তুমি কি কালেমা পড়াও, একটু পড়ো তো, কেমনি পড়ো? তো বলল আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুর রাসূলুহ। সাইয়্যেদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি বললেন আশ্চর্য, আমি তো এই লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দেওয়ার কারণে, এই লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা দেওয়ার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দেওয়ার কারণে ফাঁসিতে ঝুলতে যাচ্ছি, যেই সরকার আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে ফাঁসি দিচ্ছে, আর সেই সরকার তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার চাকরি দিয়েছে, পড়াবার চাকরি দিয়েছে, যেই লা ইলাহা বলার অপরাধে আমি ফাঁসিতে ঝুলতে যাচ্ছি, আর তোমাকে সেই লা ইলাহা ইল্লাল্লাহ পড়াবার জন্য পয়সা দিচ্ছি। বোঝা গেল তোমার লা ইলাহা ইল্লাল্লাহ আর আমার লা ইলাহা ইল্লাল্লাহ এক নয়। তোমার লা ইলাহা ইল্লাল্লাহ তাগুতের থেকে পয়সা দেয়, আর আমার লা ইলাহা ইল্লাল্লাহ তাগুতের ফাঁসিতে ঝুলায়। তোমার লা ইলাহা ইল্লাল্লাহ আমার পড়া দরকার নাই, তুমি নিজে গিয়ে ঠিক করে পড়ো। আমাদের বুঝতে হবে আমরাও লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, আমাদের সমাজের লোকেরা জিকির করে,
কিন্তু তারা জানে না লা ইলাহা ইল্লাল্লাহর মানেটা কি। আর যাদের সামনে বলা হচ্ছে তারাও জানে না লা ইলাহার মানেটা কি। যদি এরা জানত তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর প্রথম ধাক্কা লাগে গিয়ে যারা আল্লাহর স্থানে বসে আছে প্রথম কারা? নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন ওই এলাকার শাসকরা খেপে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন লা ইলাহা ঘোষণা করলেন তৎকালীন সমাজের শাসক গোষ্ঠী খেপে গেল, নমরুদ খেপে গেল। মূসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন ফেরাউন খেপে গেল। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিলেন তৎকালীন মক্কার নেতা আবু জাহল আবুল হাবরা খেপে গেল। বোঝা গেল লা ইলাহার মানে হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কারো আমরা গোলাম হয়ে থাকবো না, আল্লাহ ছাড়া কারো বিধান মানব না, আল্লাহ ছাড়া কাউকে ক্ষমতার মালিক মানব না, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। এবারে আসুন এইটা যদি আমরা বুঝে শুনে বলি এবং আমার দেশের জনগণ বুঝত তাহলে আমাদেরকে অবশ্যই সেই অবস্থায় সম্মুখীন হতে হবে যে অবস্থার সম্মুখীন আল্লাহ রাসূল হয়েছিলেন। কারণ আমাদের দেশের সংবিধানেও পরিষ্কার লেখা আছে, সাতের ক লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। আর মুসলিম কি বলবে? মুসলিম বলবে সূরায়ে আলে ইমরানের 26 নম্বর আয়াতে বলা আছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, কুল হে নবী আপনি ঘোষণা করুন বলুন আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক। তাহলে সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। আর সংবিধানে বলা হয়েছে কাকে? আল্লাহ। এরপরে আরো ব্যাখ্যা তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছে করো তাকে ক্ষমতা দান করো, ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যার থেকে ইচ্ছা তার থেকে ক্ষমতা ছিনিয়ে নাও, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশাউ, তুমি যাকে ইচ্ছে করো তাকে ইজ্জত দান করো, অত জিল্লু মান তাশাউ, আর তুমি যাকে ইচ্ছে করো তাকে জিল্লাত দান করো, অপমান করো, সব কিছুর মালিক কে? আল্লাহ। এইটা যদি আমরা ভালো করে বুঝতাম আর বলতাম তাহলে আমাদের যারা এই ক্ষমতার মালিক হয়ে বসে আছে জনগণ সমস্ত ক্ষমতার মালিক, এই ক্ষমতাটা কিন্তু আপনারা প্রয়োগ করেন কেমনে? ভোটের মাধ্যমে। কিসের মাধ্যমে? ভোট দেই না? এখন ইলেকশন চলতেছে, অনেক জায়গায় প্রশ্ন করে আমাকে ভোট দেবো কিনা। এই ভোট এক কারণে নাজায়েজ না। প্রথমত এই ভোটের পদ্ধতি মানে সংখ্যাগরিষ্ঠ লোকের মতামত নিয়ে একটা নির্বাচন দেওয়া হয়, এই তো নাকি? কোরআনুল কারিমের সূরায় আনাম 116 নম্বর আয়াতে পরিষ্কার বলা হয়েছে। কত নম্বর আয়াত? কোরআনুল কারিমের সূরা আলে আনআমের 116 নম্বরে বলা হয়েছে ওয়াইন তুতে আকসারা মান ফিল আরদ, হে নবী আপনি যদি এই পৃথিবীতে যারা বসবাস করছে, যে মানুষগুলো বসবাস করছে, এদের সংখ্যা গরিষ্ঠ অধিকাংশ লোকের মতের অনুসরণ করেন, আনুগত্য করেন, সংখ্যাগরিষ্ঠ লোক কি ভোট দিল তাতে যেটা পাশ হয়ে সেটা মেনে নেন, ইউদিল্লুক আন সাবিলিল্লাহি, তাহলে তারা আপনাকে আল্লাহর রাস্তার থেকে গোমরাহ করে ফেলবে। তাহলে এই ভোট যেখানে সংখ্যাগরিষ্ঠ লোক যা পাবে, আজকে প্রথম আলো পত্রিকা দেখলাম সাইডে লেখা একটা ভোটের জন্য একজনে ফেল করেছে, যে ফার্স্ট হয়ে সে পেয়েছে 2088, আর যে তারপরে সে পেল কত? 87। সংখ্যাগরিষ্ঠতার কারণে এইখানে কার মেধা কি, ভোটগুলো দিল কারা? সে সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াচোর, পাগল, এই যত আছে চোর বাটপার সবাই ভোট দিল, কিন্তু সবার ভোটের মূল্য এক। এই প্রক্রিয়ায় ভোট দিয়ে তারপরে যে বেশি পায় তাকে বিজয়ী ঘোষণা করা হয়, এটা কি ইসলাম সমর্থন করে? কোরআনের পরিষ্কার লঙ্ঘন। এরপরে আসেন এই ভোটের মাধ্যমে জনগণ আসলে নিজের যে ক্ষমতা এটাকে প্রয়োগ করলো, এমপিদেরকে দিল,
ভোট দেওয়ার মানে হচ্ছে ক্ষমতাটাকে আমি এমপির কাছে হস্তান্তর করলাম। এবার এমপি সাহেবরা সংসদে বসলো, এখন কিন্তু দেশের সমস্ত ক্ষমতার মালিকানা চলে গেছে কোথায়? ওনাদের কাছে। এখন আর জনগণ মালিক নেই, মালিক দিয়ে দিয়েছে ওরা, দলিল দিয়ে দিয়েছে ভোটের মাধ্যমে। এই জন্যই তো জনগণকে রাস্তায় পিটায়, রাস্তায় কি করে ভোট দেওয়ার পরে যারা ফেল করলো এদেরকে রাস্তায় পিটাবে। কালকে দেখবেন কত পিটাপিটি হয় ইনশাআল্লাহ। কি জন্য? ওরা পাস করে নাই, পাস করেছে যারা, ওদের কাছে ক্ষমতা চলে গেছে। তাহলে জনগণ ছিল সার্বময় ক্ষমতার মালিক, এই ক্ষমতার মালিকানা চলে গেল মুষ্টিমেয় কিছু লোকদের হাতে, এবারে তারা সমস্ত ক্ষমতার মালিক। এজন্য বলা আছে সংসদ হচ্ছে সার্বভৌম ক্ষমতার কেন্দ্র। তাহলে এবারে সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে এমপিরা। কারা? তার মানে আল্লাহ। তার মানে কি? সার্বভৌম ক্ষমতার মালিক মানে আল্লাহ। ক্ষমতার মালিক কে? তাহলে এখন যারা নিজেদেরকে সর্বময় ক্ষমতার মালিক মনে করে তারা কি হয়ে গেল? আল্লাহ হয়ে গেল, তারা আল্লাহ হয়ে গেছে। আমরা লা ইলাহা বলে কি বলি? আল্লাহকে বর্জন করি না, বাতিল আল্লাহ বর্জন করি? সেই আল্লাহ ধরা পড়লো এখন কতগুলো সংসদে আছে। এবারে এই আল্লাহগুলো কি করে? এই আল্লাহগুলো ওখানে যেহেতু আল্লাহ হয়ে গেছে, এবারে দুই নম্বর কাজ, আল্লাহর কাজ হচ্ছে আইন দেওয়া। কি দেওয়া? বিধান দেওয়া। তারা আইন তৈরি করে। এজন্য সাতের দুইয়ের ধারায় লেখা আছে এই সংবিধান জনগণের অভিপ্রায়ে, এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন বলে বিবেচিত। অন্যান্য আইনের যতখানি এই সংবিধানের সাথে সাংঘর্ষিক, ওই আইনের ততখানি বাতিল বলে গণ্য হবে। তার মানে ওরা যেটা করবে ওইটা ঠিক, ওইটার সাথে যা মিলবে সেটা মানবে, যেটা মিলবে না ওটা বাতিল। এখন আসেন, আল্লাহর বিধান হচ্ছে চোরের হাত কাটো, ওদের আইনের সঙ্গে মিলে নাই। এখন আল্লাহটা বহাল আছে না বাতিল আছে? আল্লাহটা বাতিল করে ফেলেছে। আল্লাহ তাআলা বললেন জেনা ব্যভিচার হারাম, ওরা বলল জেনা ব্যভিচারের লাইসেন্স থাকলে হালাল, পতিতালয়ের লাইসেন্স থাকলে কি বৈধ। তাছাড়া যদি জেনা ব্যভিচার দুইজনের সম্মতিক্রমে হয় তাহলে দেশে বিচার নাই, এটা ধর্ষণ না। ধর্ষণ হচ্ছে যদি জোর করে কি করে এমনি ভাবে। আল্লাহ তাআলা বলছেন জেনা ব্যভিচারের বিচার আছে, বিবাহিত হলে এদেরকে পাথর ছুঁড়ে মারা, অবিবাহিত হলে একশো দররা মারা। আল্লাহ তাআলা মদ হারাম করেছেন, সুদ হারাম করেছেন। আমাদের দেশে সুদের লাইসেন্স থাকলে কি? সরকারের কাছেও সুদ হারাম আছে। কোনটা দেখবেন, গ্রামগঞ্জে অনেকে সুদে টাকা লাগায়, দশ টাকা হারে সুদ দেয়, একশো টাকা দেয় দশ টাকা দেয়। এর যেহেতু লাইসেন্স নাই এজন্য সে সরকারের খাতায় অবৈধ, তারটা হারাম, ওর সুদ কি হারাম। আর যাদের লাইসেন্স দেওয়া আছে, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, যত ব্যাংক আছে এই সবগুলো সুদের কারবার করে, কিন্তু এটা হারাম না। কি জন্য? যাদের সরকারের পারমিশন দেওয়া আছে, লাইসেন্স করায় এরা। তাহলে এবারে আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাকে হারাম করে দিয়েছেন এইটাকে যারা হালাল করলো তারা কার জায়গায় বসে আছে? আল্লাহর জায়গায় বসে আছে।